নমস্কার ওয়েজি ডিনার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। বৃহস্পতিবার কুমারঘাট মহকুমাধীন কালচরবাড়ি সাহেদাপাড়া মেইন রোড অবরোধ করে সাহেদাপাড়া এলাকার লোকজন কুমারঘাট রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন বিবরানন্দ চৌমুহনী থেকে সিপিএম কুমারঘাট সরঞ্চল কমিটির উদ্যোগে পথযাত্রা সংগঠিত হয়। আবারও জাতীয় সড়কে ভয়াবহ যন্ত্রকুটনা কবলে পড়ে আহত এক ব্যক্তি। ঘটনা তেলিমোড়া থানাধীন করলং চৌমুহনী এলাকার আশামাগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার। বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তার মাথায় বৃহস্পতিবার দিন দুপুরে জনজাতি যুবকের পালসার ব্যাগ চুরি। 10,300 শিক্ষক শিক্ষিকারা চাকুরির দাবি নিয়ে বৃহস্পতিবার গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে গিয়ে দাবি জানান। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক রাজ্যের 12টি বিদ্যালয়কে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার প্রদান করা হয়েছে, তার মধ্যে 2টি পুরস্কার তেলিমোড়া মহকুমায়। তেলিমোড়া মহকুমা মুঙ্গাগামী আরডি ব্লকের অধীন 18মোড়া এডিসি ভিলেজের বিলাইকাং পাড়াতে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন অস্বাভাবিক। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে কল্যাণপুরে কংগ্রেস দলের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন এবং সভা অনুষ্ঠিত হয়। অন্ধ্রপ্রদেশে ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনয়ন জমা বাইচুংয়ের। 26/11 ছয়ে হাই অ্যালার্ট মুম্বাইয়ে, বন্ধ হল গেটওয়ে অফ ইন্ডিয়া। কয়লা পাচার মামলায় কলকাতা পুলিশের 10 আধিকারিককে ভবানী ভবনে তলব সিআইডি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ দ্রব্যমূল্য বৃদ্ধি। বিলকেজ বানু মামলার ধর্ষকের মুক্তির প্রতিবাদ এক উচ্চ ইস্যুতে বৃহস্পতিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস।